बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलाइकुम, केमन आछो तोमरा? निश्चय भालो आछो, सुस्थ आछो, निरापद दूरत्व रेखे बासातेई आछो। कारण एखन आमरा जे परिस्थितिते जाच्छि, माने जे करोना भाइरासेर जे परिस्थिति बर्तमाने, आर शीतेर मध्ये सेटार प्रकोपता बाड़बे, ताई आमरा समयटाके नष्ट ना करे পড়াশোনার জন্য অনলাইন বেসিসে পড়াশোনা শুরু করব। আর অনলাইন বেসিসের উপরেই আমরা ডিপেন্ড করব, কারণ এখন ম্যাক্সিমাম ক্লাসগুলো বা সব কলেজে সব জায়গায় আমাদের অনলাইন বেসিস ক্লাস হচ্ছে। তাই সেই পরিপ্রেক্ষিতে আমরা অনলাইন ক্লাসগুলো ফলো করব এবং নিয়মিত পড়াশোনা করব, কারণ পড়াশোনার বিকল্প কিছু নেই। আমরা হয়তো সময়টা এখন বলছি ক্লাস কলেজ হচ্ছে না, বসে থাকবো, অন্য কাজে ব্যয় করবো, বাট এটা খুব ভুল হবে। এই কারণে তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রতিদিন অল্প অল্প করে পড়াটা রেগুলার, মানে কন্টিনিউ যেটা করতে হয় সেটা করবে। এক্ষেত্রে তোমাদের দেখা যাচ্ছে কষ্টটা কম হবে পড়াশোনার জন্য। যাই হোক, আমরা সিলেবাস বেসিস পড়াশোনা করে কমপ্লিট করব। আর এক্ষেত্রে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, আমাদের ডিপার্টমেন্টে যে টিচারগুলো আছে তাদের সবার সঙ্গে তোমরা যোগাযোগ করবে। যার যাকে প্রবলেম, মানে যার বিষয়ে যেটা প্রবলেম হবে তাকে অবশ্যই তার সঙ্গে আমরা জেনে নেব, তার সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে কথা বলে আমরা সে প্রবলেমটা সলভ করে নেব। আর অবশ্যই আমি একটা কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই গ্রুপ স্টাডি করবে, কারণ বন্ধের মধ্যে গ্রুপ স্টাডি একটা খুব খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ একা একা অনেক কিছু বুঝতে পারা যায় না, বাট দুই তিনজন বন্ধু যদি একসঙ্গে মিলে পড়াশোনা করি অনেকটা অনেক কিছু জানা যায়। কারণ আমি যেটা বুঝতে পারি না সেটা অন্যের কাছ থেকে বুঝে নিতে পারবো, আর সে যেটা পারে না সেটা আমি তাকে শেয়ার করতে পারবো। এই মানে ধারণা নিয়েই আমরা সবাই নিয়মিত পড়াশোনা করব, ঠিক আছে? আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়াবো আইমেরিয়া, এখান থেকে একটা প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায়, তারপর সেই বেসিসেই আমরা পড়াশোনাটা শুরু করব। চলো আর কথা না বাড়িয়ে, সময় নষ্ট না করিয়ে আমরা এখন ক্লাসে যাব, ঠিক আছে? সবাই নিয়মিত এবং মনোযোগ দিয়ে আমরা ক্লাসগুলো দেখব, আর একজন যখন দেখব অন্যজনকে দেখার জন্য রিকোয়েস্ট করব, তাহলে কী হবে, কন্টিনিউ হবে, মনে থাকবে সবার? ওকে, লেটস গো, আমরা এখন ক্লাসে যাচ্ছি। ওয়েলকাম টু অনলাইন ক্লাস। Presented by MST Firdaus Department, Lecturer, Department of Geology, Syed Ahmed College, Shukhanpukur, Gabturi, Bogura. আজকের বিষয় প্রাণী বৈচিত্র্য এক, রেনিউয়াল ডাইভার্সিটি ওয়ান বলে। প্রথম বর্ষের সম্বন্ধের জন্য এটা বিষয় কোড হচ্ছে 213103। আজকের মূল প্রতিপাদ্য বিষয় বা আজকের যে বিষয় সেটা হচ্ছে আইমেরিয়া। আমি প্রথমে তোমাদের বোঝার সুবিধার্থে আসলে আইমেরিয়াটা কিসের জন্য পড়ছি, কোন প্রাণীটা নিয়ে, সেটা আমি তোমাদেরকে তুলে ধরলাম। এটা আসলে মুরগির উপর ডিপেন্ড, মুরগিটাকে নিয়েই বিষয়, মুরগির রোগ, মুরগির জীবনচক্র ইত্যাদি সিস্টেমেটিক পড়ছে, সবকিছু মুরগির উপর ডিপেন্ড করে যেটা হবে সেটা বিষয়। শ্রেণীবিন্যাসগত অবস্থান বা সিস্টেমেটিক পজিশন, স্বভাব ও বাসস্থান, হ্যাবিট হ্যাবিটেট, জীবনচক্র লাইফ সাইকেল, রোগের লক্ষণ হচ্ছে সিম্পটমস অফ ডিজিজ, রোগ তত্ত্ব প্যাথোজেনিসিটি, রোগ প্রতিরোধ হচ্ছে প্রিভেনশন অফ ডিজিজ, অন্যান্য প্রজাতি হচ্ছে আদার স্পেস। এখান থেকে আমরা যেটা করব, যতটুকু সময় পাবো তার মধ্যে আমাদের যে বিষয়টা ইম্পর্টেন্ট, রোগ নিয়ে আমাদের বেশি আলোচনা হবে বিষয়টা। চলে যাচ্ছি পরের পর্যায়ে, সিস্টেমেটিক পজিশন অবস্থান। যেটা সিস্টেমেটিক পজিশন, নেভেন ইট্রিক এল 1980 অনুসারে কিংডম প্রোটিস্টা, সাবকিংডম হচ্ছে প্রোটোজোয়া, ফাইলাম হচ্ছে অ্যাপিকমপ্লেক্সা, ক্লাস প্রোটোজোয়া,
subclass Coccidia, order Eucoccidia, family Aimeridae, genus Aimeria, species Aimeria tenella. আরো আছে Aimeria steady, Canis ইত্যাদি। তবে আমরা আজকে Aimeria tenellaটাই পড়বো, এর জন্য আমরা এই স্পেসে এই প্রজাতিটাকেই নিয়ে নিচ্ছি। এটা কোথায় থাকে আমাদের জানা উচিত, স্বভাবটা কেমন সেটাও জানা উচিত। Aimeria tenella মুরগির ছানাস্তিকা, মানে মুরগি, এটা আমি একই বলেছি, একটা ছবি দিয়েছিলাম তোমাদের মুরগির উপর ডিপেন্ড করে, এর জন্য মুরগিটাই হচ্ছে বিষয়। Aimeria tenella মুরগির ছানাস্তিকাম ও অন্তের এপিথিলিয়ামের অন্ত পরজীবী হিসেবে বাস করে, মানে এটা ভিতরে, মানে অন্তের ভিতরে অন্ত পরজীবী হিসেবে বাস করে। বাহির থেকে এটা দেখা যায় না খালি চোখে, বাট এটা মাইক্রোস্কোপের নিচে অবশ্যই আমরা দেখতে পাবো অণুবীক্ষণ যন্ত্র। এরা মুরগির ছানাস্তিকাল কক্সিডিওসিস, কি হলো এটা, ছানার মানে মুরগি বাচ্চা যেটা, তাদের ক্ষেত্রে হচ্ছে কক্সিডিওসিস নামক মারাত্মক রোগ ক্ষতিকারক রোগ সৃষ্টি করে। ছোট ছোট প্রাণীতে যে এটা বোঝা যায়, বড় প্রাণীর ক্ষেত্রেও বোঝা যায় খুব কম, ওরা স্ট্রং হয়। আমাদের মানুষের ক্ষেত্রে চিন্তা করে দেখি, আমরা যখন ছোট একটা বাচ্চা হয়, কারণ বাচ্চাটা কিন্তু কোনো কিছু করার ক্ষমতা থাকে না, দেখা যাচ্ছে অনেক ধরনের অসুখ তাকে অ্যাটাক করে। ঠান্ডার মধ্যে কি হয়, ঠান্ডা লেগে যায় সহজে, ওদেরকে একটা নির্দিষ্ট তাপমাত্রা টেম্পারেচারের মধ্যে রাখতে হয়। তেমনি মুরগির বাচ্চার ক্ষেত্রে সেরকম, ওদের কি হয়, মুরগির ছানা মুরগি বাচ্চাদের ক্ষেত্রে সিকেল কক্সিডিওসিস নামক মারাত্মক ক্ষতিকর রোগ সৃষ্টি করে। ঠিক আছে, এরপরে চলে গেলাম আমরা লাইফ সাইকেল। এদের জীবন চক্রে কি হয়, একটা মাত্র পোষকের দেহে সম্পন্ন হয়। আমাদের মনে রাখতে কয়টা এখানে হতে, এদের জীবন চক্র একটি মাত্র পোষকের দেহে সম্পন্ন হয়, তাই এদেরকে মনোজেনিক বলা হয়। প্রশ্ন থাকতে পারে মনোজেনিক কাকে বলা হয়, সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে একটা এমসিকিউ টাইপের প্রশ্ন হতে পারে তোমাদের, এদের যাদের জীবন চক্র একটি মাত্র পোষকের দেহে সম্পন্ন হবে তাদেরকে মনোজেনিক বলা হয়। যদি উদাহরণ চাই তাহলে কি লিখতে হবে, Aimeria আমি লিখতে পারি, এটা আমরা দিব। ঠিক আছে, এ ধরনের প্রশ্ন আসে। এদের জীবন চক্রকে তিনটি প্রধান পর্যায়ে ভাগ করা যায়, কয়টি, তিনটি। একটা হচ্ছে সাইজোগনি বা অযৌন চক্র, আর হচ্ছে গ্যামোগনি, দুই, তিন হচ্ছে স্পেরোগনি। তাহলে কি হলো, সাইজোগনিটা হচ্ছে অযৌন, তাহলে এই দুইটা মিলে হবে যৌন। এবার দেখো ঠিক তাই হচ্ছে, উল্লেখ্য যে এদের গ্যামোগনি ও স্পোরোগনকে একত্রে কি বলা হয়, যৌন চক্র বলা হয়। এটা অযৌন, এটা যৌন, আমরা এর আগে প্রাণীতে দেখেছি অযৌন চক্রতে এটা জীবন পদ্ধতি করেছে, এটা কিন্তু হচ্ছে যৌন। এক একটা প্রাণীর ক্ষেত্রে এক এক ধরনের যৌন চক্র দেখা যায়, ঠিক আছে, জনন করতে করতে এক একটা সময় এক এক রকম হয়, বংশ বিস্তৃতির ক্ষেত্রে প্রাণী মুরগির ক্ষেত্রে এক ধরনের, মানুষের ক্ষেত্রে এক ধরনের, অন্য প্রাণী হাতি মহিষ গরু এদের এরকম বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন একটা ট্রাম থাকে, লাইফ সাইকেলটা এক একজন এক এক রকম। এখন এটার বিষয়ে আমরা তেমন যাবো না, আমি তোমাদেরকে চিত্রটা দেখাচ্ছি। এখানে Aimeria লাইফ চিত্রটা আমি দেখেছি, এটা হচ্ছে বিভিন্ন দশার মাধ্যমে সম্পন্ন হয়, ট্রফোজয়েড দশা, সাইজোগনিক দশা, স্পোরোজয়েড দশা, মেরোজয়েড দশা, আবার হচ্ছে ডিপ্লোমেট ওসাইট, ওসাইট সিডস এন্ড ফেস, সব এখানে অনেক ধরনের পরিবর্তন হয়, এমন একটা না, একটা জিনিস দুইবার একই পর্যায়ে ধাপ করবে। একটা হচ্ছে প্রথম অণু বা যৌনর সাইজোগনি হবে, সেখান থেকে কি সংক্রমণ হয়ে প্রথম সাইজোগনি চক্র শুরু করবে, তারপর দ্বিতীয় সাইজোগনি যাবে, স্পোরোসাইট যাবে, আবার স্পোরোসাইট থেকে হচ্ছে কি হবে, এটা সাইজন শুরু করবে। প্রথমে হচ্ছে মানে প্রথম অণুর সাইজোগনি যেটা, সেটা হচ্ছে সাইজোগনি চক্র শুরু করলো, ঠিক আছে, দ্বিতীয় প্রথমে অণুর স্পোরোসাইট, যেটা স্পোরোসাইট, স্পোরোসাইটের ক্ষেত্রে এটা কি হচ্ছে, আসবে সেলগুলো ট্রফোজাইট হবে, তারপরে সাইজন্ট হবে, কি হচ্ছে স্পোরোজয়েট থেকে প্রথম চক্র শুরু করবে, এটা ট্রফোজয়েট, তারপর হচ্ছে সাইজয়েট, আমরা সাইজন্ট পর্যন্ত দেখলাম, এটা আবার হচ্ছে মেরুজয়েটে যাবে, এ দেখো মেরুজয়েটে আসছে, তাহলে কি হচ্ছে
স্পোরোজয়েড থেকে ট্রফোজয়েড, ট্রফোজয়েড সাইজোয়েড, তারপর হচ্ছে মেরোজয়েড। চারটা দশা যাবে আমার এভাবে পুনরায়। আবার কি হবে, জীবন বহু মানে নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যে এটা আবার একটা করে ছড়িয়ে যাবে, যে মেল ফিমেল এরা সব দেখা দিচ্ছে, এটা এর আবার চক্র শুরু করলো। দ্বিতীয় সাজগণে মানে দ্বিতীয় গণে শুরু করলো, এখানেও ট্রফোজয়েড দশা থাকবে, সাইজোজয়েড দশা থাকবে, সাইজন দশা, ট্রফোজয়েড আর সাইজন এই দুটা দশা থেকে গেল। এই পথে যখন চলে গেল তখন কি হবে, স্পোরোগণে দ্বিতীয় মেরুজোটে চলে যাচ্ছে। মেরুজোটে ঠিক একইভাবে কাজ করছে, দেখো ও সাইড চলে আসছে, সাইড হচ্ছে সিস্ট চলে আসছে, মানে একের পর এক পর্যায়ক্রমে এদের চক্র চলতে থাকবে। দ্বিতীয় জনের ক্ষেত্রে তাই মেরুজোট থাকবে, এটা দুই ধরনের গ্যামেটোসাইট পরিণত হবে, গোলাকার আকারে ছোট ছোট দৈর্ঘ্য, এই যে গোলাকার ছোট ছোট আকার অনেক ধরনের দৈর্ঘ্য দেখা যাচ্ছে, এগুলা এই জিনিসগুলাই হচ্ছে পরবর্তীতে পূর্ণাঙ্গ রূপ নেবে। স্পোরোগণের ক্ষেত্রে তাই স্পোরোসাইট স্পোরোব্লাস্ট হবে, স্পোরোব্লাস্ট আর হচ্ছে কি হবে, স্পোরোব্লাস্ট থেকে স্পোরোসিস্ট হবে, এটা বিভিন্ন আবৃত থাকে দেখো গঠিত করছে, সেক্ষেত্রে ছোট ছোট 8টি থেকে 10টি স্পোরোজেট সৃষ্টি হয়েছে, 8টি থেকে 10টি স্পোরোজেট সৃষ্টি করছে, এবার অনেক ধরনের এভাবে লাইফ সাইকেল চলতে থাকবে। যাই হোক আমি লাইফ সাইকেল বেশি কথা বলতে চাচ্ছি না, আমরা এখন যাব রক্ততে। এভাবে তোমরা লাইফ সাইকেলটা অবশ্যই দেখে নেবে বইতে, আর বইয়ের সঙ্গে চিত্র সঙ্গে মিলিয়ে বইটা ভালো করে পড়বে, দেখবে তোমাদের অনেক সহজ হয়ে যাবে। মানে একটা না দুই তিনটা, দুইটা পর্যায়ে এরা সাইকেল চলতে থাকবে, সাইকেলটা তারপরে গ্যামাগুনি স্পোরোগণে আসবে। চলে যাচ্ছি এবার রোগে, সিমটমস অফ ডিজিজ, যেটা মূল বিষয় বা খুব ইম্পর্টেন্ট যেটা সেটাই বলছি। আইমেরিয়া ক্যানেলা দ্বারা মুরগির কি হয়, মুরগির ছানা আক্রান্ত হয়, নিম্নলিখিত রোগের লক্ষণ দেখা যায়। মানে আমি এটা জানতে চাচ্ছি একটা প্রাণীকে মানে বিশেষ করে আইমেরিয়া ক্যানেলার যে মুরগির ছানা যেটা হয়, কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে রোগ, রোগে আক্রান্ত হয়েছে বা এটা মুরগির বাচ্চাটা অসুস্থ। আমরা মানুষ দেখে বুঝতে পারি, যখন মানুষ খুব অসুস্থ হয়েছে তখন তাকে চেহারা দেখে বোঝা যায়, তেমনি মুরগির ক্ষেত্রেও কিছু কিছু লক্ষণ আছে যেটা দেখে আমরা সহজে সেটা বুঝতে পারবো যে মুরগিটা অসুস্থ। এক নম্বর দেখা যাক, মুরগির ছানার দেহে অবসন্নতা দেখা দেয়, মাথা বাঁকা থাকে, মাথা ঘুরতে থাকে। দেখো ছোট ছোট বাচ্চা অনেক সময় দেখি মাথা ঘুরে যাচ্ছে, এটা কিন্তু আমরা জানতাম না, যদি আমাদের পড়া থাকে বিষয়টা জানা থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে এটা মুরগি একটা রোগ। মুখের রং ফ্যাকাশে হয়ে যায়, এটা সহজেই বোঝা যাবে যখন দেখা যাচ্ছে মুরগি মাথা বাঁকা করছে মুখটা, তখন খেয়াল করে অন্যান্য বাচ্চা থেকে সেই বাচ্চাটা আলাদা হয়ে যাবে, মুখটা অনেক ফ্যাকাশে হয়ে যাবে। বিশেষ করে মানুষের ক্ষেত্রে যেটা হয়, রক্ত স্বল্পতা দেখা দিলে মানুষের মুখটা গাটা ফ্যাকাশে হয়ে যায়, তেমনি এটারও একটা লক্ষণ, মুখের রং ফ্যাকাশে হবে। 3 নম্বর, আক্রান্ত হওয়ার 5 থেকে 6 দিন পর, মানে যখন বাচ্চাটা রোগে আক্রান্ত হয়ে গেছে তখন, অর্থাৎ রোগের পরিণত অবস্থায় ছানার কি হবে, অস্থিরতা দেখা দেবে, মানে ছানার মধ্যে ছটফটে একটা ভাগ থাকবে, মানে কোনো কাজে সে শান্তি পাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে, মাথা ঝুলতেছে, স্থিরতা নাই, ডানাগুলো ঝুলে পড়ে, কি হয় ডানাগুলাকে ঝুলে পড়ছে, নড়াতে পারছে না, কারণ তার গায়ে শক্তি নেই, এলোমেলো ভাবে পা ফেলে চলতে দেখা যায়, মানে সে আমরা যে স্বাভাবিক ভাবে পা ফেলছে এটা কিন্তু বোঝা যাবে, আর অস্বাভাবিক ভাবে যে পাটা ফেলে সেটা আমরা বুঝতে পারবো কিভাবে, যখন দুইটা পা এক জায়গায় হয়ে যায় তখন কিন্তু বোঝা যায় যে হ্যাঁ পাটা স্বাভাবিক চলছে না, কারণ আমরা যখন স্বাভাবিক ভাবে চলি তখন কিন্তু পা দুইটা ফাঁকা ফাঁকা ভাবে ফেলি। যাই হোক এলোমেলো ভাবে পা চলতে দেখা যায়, বাচ্চা ও বয়স্ক উভয় প্রকার মোরগ মুরগিতে এই রোগ দেখা যায়, তবে বাচ্চারা এই রোগে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে মনে থাকলো আমাদের কি, প্রথমে হচ্ছে মুরগির ছানা দেহ মানে মুরগির ছানা অবসন্নতা দেখা দিবে, মাথা বাঁকা থাকবে, 2 রং ফ্যাকাশে হয়ে যাবে, 3 হচ্ছে 5 থেকে 6 দিন পর পরিণত ছানায় অস্থিরতা দেখা দিবে, ডানা ঝুলে পড়বে, এলোমেলো ভাবে পা ফেলে চলতে দেখা যায়, বাচ্চা বয়স্ক উভয় প্রকার মোরগ মুরগিতে এই রোগ দেখা যায়, তবে বাচ্চারা এই রোগ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। 3টা আমরা মনে রাখতে পারবো, ম দিয়ে পারবো না, নিজেদের দিকে খেয়াল করে দেখলে আমরা এটা প্রসেসটা লিখে দিতে পারবো, 2-3 বার পড়লে আমার মনে হয় সহজ হয়ে যাবে তোমাদের। এখন আসা যাক প্যাথোজেনিসাইট, প্যাথোজেনিসিটি যেটা হচ্ছে বা রোগ তত্ত্ব যেটা সেটা আমরা বলবো মুরগির ছানা, যে আসলে এই রোগটা কি হচ্ছে আসল,
মুরগির ছানার যে মারাত্মক রোগ সৃষ্টি করে তাকে সিকেল ককিডিওসিস বলে, একেই বলে সিকেল ককিডিওসিস। কথাটা মনে থাকবে, এই যদি বলো সিকেল ককিডিওস কি, এটাও একটা প্রশ্ন হতে পারে। এর জন্য আমি শর্ট প্রশ্নের জন্য এই টপিকটা নিয়েছি। এখানে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, কি কি রোগের লক্ষণ দেখলে, মানে বলা যদি হয় রোগের লক্ষণ কি, সেক্ষেত্রে দুটা পয়েন্ট আসতেই পারে। আবার আসতে পারে মানে রোগটার নাম কি, মারাত্মক রোগ সৃষ্টি করে সেই রোগটা কি, সে তখন ক্ষেত্রে আমরা বলবো মুরগির ছানার যে মারাত্মক রোগ সৃষ্টি করে তাকে সিকেল ককিডিওসিস বলে। ঠিক আছে, পারবো না? পারবো ইনশাল্লাহ। এই রোগে আক্রান্ত মোরগ মুরগির দেহে অবসন্নতা দেখা দেয়। এরা সিকামের এপিথেলিয়েট কোষের মিউকাস ও রক্তমিশ্রিত মল ত্যাগ করতে থাকে। মানে কি, এক ধরনের একটা কোষ, মিউকাস মানে, আর এটা হচ্ছে ময়লা, কোষের মধ্যে একটা মিউকাস রস নিঃসৃত করে, আর হচ্ছে রক্তমিশ্রিত মল মানে রক্ত, মলের সঙ্গে রক্ত থাকবে আর পিছনে একটা ভাব থাকবে। তাহলে বুঝতে হবে কি বলবো, এরা সিকামের এপিথিলিট কোষের মিউকাস ও রক্ত মিশ্রিত মল ত্যাগ করতে থাকে। মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করে, ডানাগুলো ঝুলে পড়ে, একই জিনিস দেখো। আক্রান্ত হওয়ার 5 থেকে 6 দিন পর মোরগ মুরগির মধ্যে অস্থিরতা দেখা দেয়। মুরগির ছানায় এই রোগে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই জিনিস দেখো, লক্ষণ আর রোগ তত্ত্ব প্রায় এক, একটু চিন্তা করে দেখবে এবং মাথা ঠান্ডা করে পড়বে। এবার আসলাম রোগ প্রতিরোধ বা প্রিভেনশন অফ ডিজিজ, কিভাবে এটা প্রতিরোধ করা যায়। যখন রোগ হবে অবশ্যই এটা প্রতিরোধ করার ব্যবস্থা থাকবে, অসুস্থ হব সুস্থতাও ফিরে আসবে। যাই হোক, অসুস্থ না হলে সুস্থতাকে চিন্তা করা যায় না। এখন দেখা যাক মুরগিটাকে কিভাবে সুস্থ করা যায়, সেটা কিভাবে সুস্থ রাখা যায় সেটা জেনে নিন। স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার পরিবেশে মুরগির ছানার প্রতিপালনে কি হবে, রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার প্রধান উপায়। মানে পরিষ্কার পরিচ্ছন্ন, মোট কথা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মুরগির ছানার প্রতিপালন এই রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার প্রধান উপায়। মুরগির খামারের চত্বর, মানে মুরগির খামার যেটা সেটা, এর আশেপাশের স্থান মাঝে মাঝে পরিষ্কার করতে হবে। কি করতে হবে, মুরগির খামারটা অবশ্যই এবং এর আশেপাশের স্থান না মাঝে মাঝে পরিষ্কার করতে হবে, যাতে খাবারের সঙ্গে রোগ জীবাণু দেহে প্রবেশ করতে না পারে। খাবারের সঙ্গে রোগ জীবাণু দেহে প্রবেশ করতে না পারে। সালফার জাতীয় ঔষধ এ রোগের ব্যবহার করে, সালফার জাতীয় কি জাতীয় ঔষধ, এটা কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন হতে পারে। সালফার জাতীয় ঔষধ এই রোগ ব্যবহার করে ভালো ফল পাওয়া যায়। তাহলে আমরা জেনে ফেললাম কি হতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর কি করতে হবে, সালফার জাতীয় ঔষধ খাওয়ালে ভালো ফল পাওয়া যাবে। এখন আসা যাক এই ধরনের ডিজিজ গুলা আর কিসে কিসে পাওয়া যেতে পারে, বা কোন কোন প্রান্তে কোথায় কোথায় এই অসুখ গুলো হয়ে থাকে। আইমেরের অন্যান্য প্রজাতি, আইমেরিয়া মাইট্রিস, এটা হচ্ছে পাখিদের কোথায়, ইলিয়ামে, পাখিদের ইলিয়ামে ককিডিওসিস রোগ সৃষ্টি করে। আর হচ্ছে স্টিডিয়া হচ্ছে খরগোশের পিত্তনালীতে, স্টিডিয়া হচ্ছে কি খরগোশের পিত্তনালীতে। আর হচ্ছে আইমেরিয়া বরিস, যেটা গরুর ক্ষুদ্রান্তে। দেখো সহজেই আমরা পাচ্ছি, 5টা জিনিস আমরা কিন্তু যাচ্ছি, আমরা যদি বলে দিয়ে 5টা প্রাণী নাম বলো, 5টা প্রজাতির এরকম, তাহলে আমরা এগুলো দিতে পারবো। 4 নম্বর হচ্ছে ক্যানে, ক্যানিস মানে এটা কুকুরের অন্ত্রে, পাখি, খরগোশ, গরু, কুকুর। এমনও বলতে পারে যে কুকুরের অন্ত্রে রোগ সৃষ্টিকারী নামটা লেখো, তখন আমরা এটা লিখতে পারি। মানে এই 4টা অল্টারনেট করতে, খরগোশে পিত্তনালীতে কোন ধরনের রোগ সৃষ্টি হয় আর পাখিদের ইলিয়ামে কোন ধরনের সৃষ্টি হয়, তখন আমাদেরকে ইংলিশ টার্মটা বলতে হবে। যাই হোক, এখান থেকে এই মানে আমি যে এটা হচ্ছে আইমেরিয়া পড়লাম, এখান থেকে আমরা যে প্রশ্নগুলো বলবো, ম্যাক্সিমাম শর্ট প্রশ্নগুলো অবশ্যই আসতে পারে এবং আসে ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রে, একদম যে প্রশ্নটা হতে পারে আমার রোগ তত্ত্বের উপর যেটা আমি বলবো, এটা একটু ভালো করে পড়বে, তাহলে দেখবে তোমরা সহজেই চ্যাপ্টারটা মানে একটা প্রশ্ন মোটামুটি কমন পেয়ে যাবে যদি ঠিক মতো আসে। সেক্ষেত্রে আমরা শর্ট প্রশ্ন তো পাবোই, তার সঙ্গে অন্য প্রশ্নগুলো আমরা লিখে নিব। অবশ্যই তোমরা ভালো করে পড়বে এবং সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়বে, সবগুলোই প্রশ্ন কমন মেনশন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।